আহা, বেচারা লোকটা খুব গরিব। এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা, আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্রকরণ বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, দু বছর আগের কথা, 2002 সালের কথা, সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন, সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা।